শখের বাজার থেকে বেহালা 14 নম্বর জনপথে, বেহালার জনপথে মিঠুন চক্রবর্তী, বোম্বে সুপারস্টার মিঠুন চক্রবর্তী আছে, এই জনপথ দিয়ে হাঁটাচলা করবেন, সেই ছবি আপনাদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তুলে ধরব। দেখতে থাকুন, আগামীকাল সকাল 10টায় রিলিজ করব মিঠুন চক্রবর্তী বেহালাতে সেকেন্ড পার্ট। কোনো দলের রং দেখবেন না, কামাল কলকাতা দেখবেন অনলি পরিষ্কার মন নিয়ে ইউটিউব চ্যানেলটা। দাদা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামাল কলকাতা দেখতে থাকবেন।
বেহালায় বেহালা 14 নম্বর সদর বাজার থেকে 14 নম্বরে কমল গোলগোলের ইউটিউব চ্যানেল মিটুন
চক্রবর্তীকে কভারেজ করলো। আর ভালো লাগছে বেহালা মিঠুনটাকে দেখতে পেয়ে আমরা সবাই খুশি। কোন দলে আসলো না আসলো নয়, কিন্তু বেহালা মিঠুন চক্রবর্তী দ্বিতীয় পার্টে আগামীকাল দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, ভালো লাগবে। কোনো রাজনীতির রং দেখবেন না, ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। মিঠুন চক্রবর্তী আসাতে কেমন লাগছে? সুন্দর সুন্দর, খুব ভালো। আমাদের প্রোগ্রামটা অনেক বেশি হিট করলো, হিট করলো। বেহালাতে বোম্বে থেকে বেহালা কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী আমাদের বেহালা অঞ্চলে এসেছে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। ইউটিউব চ্যানেল কেমন লাগছে মিঠুনকে দেখে? মিঠুনকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন বাদে আবার পেলাম আমরা, পেলাম আমরা আমাদের গুরুদেবকে, আমাদের গুরু, বাংলার গুরু, বাংলার গুরু, বাংলার গুরু, সোনালী গুরু। চলো কামাল্লা ইউটিউব চ্যানেল, সবাই সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মিঠুন চক্রবর্তীর জন্য দোয়া করুন। মিঠুন চক্রবর্তী যেন আগামী দিনে অনেক উজ্জ্বলতম উজ্জ্বল হয় বেহালাবাসীর জন্য এবং সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কামাল কলকাতার ফেসবুক, কামাল কলকাতার ফেসবুকে তাই আজ মিঠুন চক্রবর্তীকে আমরা দেখালাম বেহালাতে মিঠুন পদশো করলো, খুব ভালো লাগছে। ভালো থাকতে হবে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মিঠুন চক্রবর্তীর প্রথম পার্ট আমি ফেব্রুয়ারি মাসে ছেড়েছিলাম, ওই আমাকে লাইক কমেন্ট শেয়ার প্রচুর সাবস্ক্রাইব করে দিয়েছে। আজ মিঠুন দা সেকেন্ড পার্ট তুলবো, কালকে দেখাবো আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা 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 গুরুদেব, টাটা টাটা। বেহালা বেহালা সকের বাজার থেকে বেহালা 14 নম্বর অবধি মিঠুন চক্রবর্তী ছিল বেহালার গৌরব, বেহালার ঐতিহ্য। মিঠুনটাকে আমরা পেয়েছিলাম, ভাগ্যবান। একটি প্রচারে এসেছিল, কিন্তু আমি মেনলি তুলেছিলাম এই ছবিটা। মিঠুন একটা বড় অভিনেতা, জাত অভিনেতা। সেই অভিনেতা যখন কলকাতা তথা বেহালায় আসে, কামালদা সেই ছবিগুলো তুলতে থাকে। বেহালায় মিঠুন চক্রবর্তীর সেকেন্ড পার্ট আপনারা দেখুন আগামীকাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে।